দীর্ঘদিনের মিত্র ও প্রতিবেশী চীনকে হুমকি দিলেন উত্তর কোরিয়া। দুই দেশের সম্পর্ক এখন উল্টো দিকে মোড় নিতে শুরু করেছে। বেজিংকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীন যদি ধৈর্যের পরীক্ষা নিতে চায় তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মিত্র প্রতিবেশী ও কূটনৈতিক সহায়তাকারী চীনের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনের নিরাপত্তার জন্য পিয়ংইয়ং এর প্রতি বেজিং এর কৃতজ্ঞ থাকা উচিত। ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রের চীনের প্রতি এই প্রথম বিরল হুমকি এসেছে পিয়ংইয়ং এর কাছ থেকে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএন এর এক প্রতিবেদনে চীনের নাম উল্লেখ করা হয়েছে। দেশটি যদি আরো ধৈর্যের পরীক্ষা নিতে চায় তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচির জোরে ক্রমবর্ধমান উদ্যোগ প্রকাশ করে আসছে বেজিং। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে বেজিং বলেছে, এই অঞ্চলে সাময়িক ঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে উস্কানি দিচ্ছে উত্তর কোরিয়া। 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধে রক্ত বেজিং এবং পিয়ংইয়ং এর মধ্যে সম্পর্ক তৈরি করেছে। এশিয়ার জায়ান্ট এই রাষ্ট্র প্রতিবেশী ও বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন কোরিয়াকে ব্যাপক বাণিজ্যিক ও বিভিন্ন সহায়তা দিয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের তিক্ততা শুরু হয়েছে। উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আঞ্চলিক সংকট তৈরির আশঙ্কা করেছে বেজিং। উত্তেজনা এড়াতে প্রতিনিয়ত ওয়াশিংটন ও পিয়ংইয়ংকে জানাচ্ছে। উত্তেজনার মাঝে গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া থেকে পরবর্তী বছরের জন্য কয়লা আমদানি স্থগিত করেছে বেজিং। উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত এটি।